হে কৃষ্ণ, আমরা প্রত্যেকেই কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে চাই। প্রত্যেকেই, আমরা যারা ভক্ত আমরা জানি যে মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে আমরা কিন্তু ভগবানের কাছে পৌঁছাতে পারবো না। আর যারা আমরা ভক্ত নই, আমরা ভক্ত জীবনে যারা নই, তারাও জানে যে মনকে যদি আমি কন্ট্রোল করতে না পেরেছি, মন হচ্ছে আমাদের চরম শত্রু, পরম শত্রু হচ্ছে মন। কিন্তু আমরা যদি ইউটিউবে সার্চ করি মনকে কন্ট্রোল করার ব্যাপারে, বহু পন্থা অ্যাভেলেবেল আছে, সেগুলো প্রত্যেকটা ইম্প্র্যাকটিক্যাল। কেন ইম্প্র্যাকটিক্যাল বলছি, কারণ আপনারা অ্যাপ্লাই করে দেখেছেন যে সেগুলো কিন্তু বাস্তব জীবনে এটা করা খুব কঠিন। কারণ অর্জুন নিজে বলছে, তাই না, যে অর্জুন নিজে বলছে যে এই মনকে আমি কন্ট্রোল, আমি বায়ুকে কন্ট্রোল করতে পারবো, বাট মনকে কন্ট্রোল করতে পারছি না, তাই না। ঠিক না, তো চঞ্চলং হিমানা কৃষ্ণ প্রমাথি বলভদ্রাম তার সাহ নিগ্রাং, মানে বায়ুর ইব সুদুষ্করম। অর্জুনের মতো বীর পারছে না, তা আমরা কি পারবো? কিন্তু না, ভগবান বলেছেন অভ্যাস না তো কমতে, অভ্যাস যদি তুমি করো তাহলে কিন্তু মনকে কন্ট্রোল হবে। তো আজকে আমি সবথেকে সহজ এবং আমরা প্রত্যেকে খুব ইজিলি এই জিনিসটা পারবো, মনকে কন্ট্রোল, মনকে কন্ট্রোল করা প্রচণ্ড সহজ হয়ে যাবে, আজকে যে পন্থাটা বলবো সেই পন্থাটা হচ্ছে, বহুকাল আগে একজন ভক্ত ছিল, প্রভুপাদ নিয়ে একটা গান লিখেছিলেন, সেই গানটার হেডিং ছিল মাস্টার অফ দ্য মাইন্ড অ্যান্ড ডক্টর অফ দ্য সোল। অর্থাৎ দুটো জিনিসকে আমরা দেখি, মাস্টার অফ দ্য মাইন্ড মানে আমাদের মনকে, মনের প্রভু। অর্থাৎ আমরা যদি মনকে কন্ট্রোল করতে যাই, তার সবথেকে সহজ পন্থাটা হচ্ছে শিল প্রভুপাদের নির্দেশকে অ্যাজ ইট ইজ ফলো করা। শুনতে অবাক লাগলেও এটা একদম চরম সত্য এবং চরম বাস্তব, এবং 100% এটা সাকসেসফুল। যেমন আমি একটা এক্সাম্পল যদি দিই, প্রভুপাদ বলে গেছেন সবসময় কৃষ্ণপ্রসাদ আস্বাদন করুন। যদি আমি সবসময় কৃষ্ণপ্রসাদ আস্বাদন করি তাহলে আমাদের জিহা কন্ট্রোল হবে, এবং জিহা সবসময় কৃষ্ণ কথাই বলবে। আর যদি আমরা জিহা সবসময় কৃষ্ণ কথা বলে, আমাদের কানও সবসময় কৃষ্ণ কথাই শুনবে, আর আমাদের মন ভগবান যে মনের শক্তি, নাম নামকারী বৌদ্ধের নিজ সর্বশক্তি, ভগবানের নাম ভেতরে প্রবেশ করে আমাদের মনকে কন্ট্রোল করবে, অটোমেটিক্যালি হয়ে যাবে, তাই না। জীব যদি কন্ট্রোল হয় বাকি ইন্দ্রিয়গুলো, তার মধ্যে জিহাহতি লোভময় সুদূরমতি, তাহলে অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। তাহলে সহজ পন্থা নয়, এর থেকে সহজ পন্থার কী হতে পারে? আর ডক্টর অফ দ্য সোল, আমরা প্রত্যেকেই চিকিৎসাধীন আছি। আমরা যখন নার্সিংহোমে যাই, তখন নার্সিংহোমে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাই, তখন আমাদের মনে হয় না কবে আমি বাড়ি ফিরে যাবো, কবে আমি বাড়ি যাবো, কবে বাড়ি যাবো, তাই না। আমরাও কিন্তু ছটফট করছি, আমরা তো বডি নেই, আমরা সোল, আমাদের সোল ছটফট করছে, কবে আমি আমার বাড়ি ফিরে যাবো, কবে আমি আমার পরম পিতা গোলক বৃন্দাবনে আমি যাবো। কিন্তু আমরা এখানে চিকিৎসাধীন। যদি আমি ডাক্তারের কথা মতো ঠিকঠাক শুনি, তাহলে খুব সহজেই আমাদের সোল সুস্থ হয়ে কৃষ্ণের কাছে ফিরে যাবে। আর ডাক্তারকে শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদের ইনস্ট্রাকশনগুলো, মেডিসিনগুলো যদি আমি সঠিকভাবে অ্যাপ্লাই করি, তাহলে খুব সহজেই আমরা কিন্তু পালন করব। কীভাবে এই জিনিসটা শিলা প্রভুপাদকে খুশি করতে পারি? একবার শিলা প্রভুপাদ ভক্তি চর্চা গুরু মহারাজকে বলছিলেন যে, একবার একটা গ্রামের একজন বৃদ্ধ মহিলা ছিলেন, এবং খুব গ্রামের এবং বোকাশোকা মানুষ ছিল। তো ওকে ঠকিয়ে ওর কিছু জমি একজন দুষ্কৃতী হরণ করে নিয়েছিল। তো জমিটা দখল করে নেওয়ার ফলে গ্রামবাসীরা বলেছিল তুমি কোর্টে কেস করো। তো কোর্টে কেস করার পর জজ সাহেব যিনি ছিলেন, তিনি আবার ওই বুড়িকে ন্যায় বিচার দেয় এবং বুড়িকে পুরো জমি ফিরিয়ে দেন। তো বুড়িটি তখন আশীর্বাদ দেন জজ সাহেবকে, এই তুমি আমার এত বড় উপকার করলে পরের জন্মে তুমি পুলিশ কনস্টেবল হবে। এটা দেখে সবাই হাসছে, কেন? বুড়িটার কাছে পুলিশ কনস্টেবল হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো জব, মানে সব থেকে বড় পোস্ট। কিন্তু জানেন না যে জজ পুলিশ কনস্টেবল থেকে বহু উঁচু পোস্ট। কেন বুড়িটা এরকম আশীর্বাদ দিলেন? কারণ বুড়িটা জানতো না, আমরা হচ্ছে এরকম, আমরা বদ্ধ জীবাত্মা, আমরা জানি না আমাদের কী ঠিক। প্রভুপাদ আমাদের কাছে অমূল্য রত্ন ভাণ্ডার দিয়ে গেছে, আমরা তবু কাঁচের পিছনে ছুটছি। আমরা আজও যারা আমরা ভক্ত হচ্ছি, তারাও আমরা যদি নিজেদের জীবনে অ্যাপ্লাই করে দেখি, এবং শিলা প্রভুপাদকে এখন বাণীপিডিয়ার দ্বারা, বাণী মিডিয়ার দ্বারা শিলা প্রভুপাদের সমস্ত ইনস্ট্রাকশন অ্যাভেলেবেল। কিন্তু যদি আমি এগুলোকে ফলো করে নিজের যে লাইফটাকে দেখি, এবং আমি যদি দেখি যে ডে টু ডে লাইফে কী চলছে, তাহলে আমরা দেখবো ম্যাক্সিমাম জিনিসটা শিলা প্রভুপাদকে আমরা ফলো করছি না। শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন, আমি সবসময় বেঁচে থাকবো আমার গ্রন্থের মাধ্যমে। কতজন আমরা শিলা প্রভুপাদের গ্রন্থ পড়ছি? আমরা ডিজিটাল মিডিয়ায় রয়েছি, বহুজনকে প্রচার করছি শিল প্রভুপাদের। কতজন আমরা শিল প্রভুপাদের মান যশ, শিল প্রভুপাদের লীলা কীর্তন, এগুলোকে আমরা প্রচার করছি, এবং এগুলোকে আমরা শুনছি, শ্রবণ করছি, না? সেই জন্য ভগবান ভগবদ্গীতাতে বলেছেন, মদ্ভক্ত সমপ্রিয়, আমার প্রিয় ভক্ত কারা? অদৃষ্ট সর্বভূতানা মৈত্র করুণে বচ্চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ স্বামী সন্তুষ্ট সততম যোগী যদাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত সমপ্রিয়। কতটা কঠিন, কত জিনিস এই জিনিসগুলো, কিন্তু শিল প্রভুপাদকে খুশি করা খুব সহজ। তো আজকে শিল প্রভুপাদের 46তম তিরোভাবতিথি, আমাদেরকে কমিটমেন্ট নেওয়া উচিত। শিল প্রভুপাদ যেটা করে গেছেন আমাদের স্বার্থে, শিল প্রভুপাদের জন্য কিছু যদি নাও করি, আমাদের স্বার্থে শিল প্রভুপাদের ইনস্ট্রাকশনগুলো অ্যাজ ইট ইজ ফলো করতে হবে, শিল প্রভুপাদের গ্রন্থগুলোকে অধ্যয়ন করতে হবে, শিল প্রভুপাদের গ্রন্থ প্রচার করতে হবে, এবং সর্বোপরি শিল প্রভুপাদের লীলা কীর্তন শ্রবণ এবং সেগুলোকে প্রচার করতে হবে। শিল প্রভুপাদময় জীবন যদি আমাদের হয়, আমাদের মন এবং মন খুব সহজেই কন্ট্রোল হয়ে যাবে, এবং আমাদের আত্মা সুন্দরভাবে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবো। হরে কৃষ্ণ, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।